সবাইকে শুভ সকাল। আমি বলতে স্লাইডটা বের করে নিই, এক মিনিট। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের আমরা যে লেকচারটি দেখব সেটি হচ্ছে মার্কেটিং ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং। শুরু করছি তোমাদের সাথে, এটি শেয়ার করা হয়নি, লেগেছে। ওকে, শেয়ার হয়েছে না, দেখতে পাচ্ছ না সবাই? ওকে, আমরা শুরু করি। সেটি হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। স্যার, এটা কি নিউ লেকচার? স্যার, বুঝি নাই, এটা কি স্যার নতুন লেকচার শিট শুরু করলেন? হ্যাঁ, নতুন লেকচার শিট স্যার, বললাম না স্যার ওইটাই লাস্ট থাকেন। হ্যাঁ, ওটাই লাস্ট, এটি আমরা পরীক্ষায় আসবেন এমনি পড়ছি। ও স্যার, ঠিক আছে স্যার। ওকে, যদিও তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে বোধ হয় আজকে, ওকে, মিটিং আছে আমাদের। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং লেকচার 10, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের আমরা যে লেকচারটি আজকে দেখবো সেটি তো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর উপরে। তো নর্মালি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে তো আমরা বুঝি যে ম্যাটেরিয়াল গুলো সকল প্রকার স্থানান্তর থেকে শুরু করে সবকিছুকে বোঝাচ্ছে, আনা নেওয়া, এখানে ওখানে প্লেস করা। তো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে আমরা এখানে দেখি কি বোঝাচ্ছে, সংজ্ঞা কি বলছে, যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং রেফার্স দ্য লোডিং, আনলোডিং অ্যান্ড মুভমেন্ট অফ গুডস অ্যাজ উইদিন ফ্যাক্টরি অর ওয়ার হাউস অ্যান্ড স্পেশালি বাই দ্য এইড অফ মেকানিক্যাল ডিভাইস। বলা হচ্ছে রেফারিং লোডিং আনলোডিং মুভমেন্ট অফ দ্য গুডস উইথিন দ্য ফ্যাক্টরি অর ওয়ার হাউস অর বাইরে স্পেশালি বাই দ্য এইড অফ মেকানিক্যাল ডিভাইস, সেটিকে আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলছি, যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। উইথ এ হেল্প অফ মেকানিক্যাল ডিভাইস এই ব্যক্তি কি করছেন, এটিকে সরাচ্ছেন। বলা হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ মাচ মোর দ্যান হ্যান্ডলিং ইন ইনভেন্টরি, ইট ইজ মুভমেন্ট, প্রোটেকশন, স্টোরেজ, কন্ট্রোল। ম্যাটেরিয়াল অফ প্রোডাক্ট দেয়ার লাইফ স্প্যান, ম্যানুফ্যাকচারিং, ওয়ার হাউসিং, ডিস্ট্রিবিউশন, কনজামশন, ডিসপোজাল ইত্যাদিকে বোঝাচ্ছে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এনকাম্পাসেস অফ দ্য রেঞ্জ অফ কিপ্ট দ্য সাপ্লাই চেইন রানিং, দ্য ইনক্লুসিভ ভ্যারাইটি অফ ইকুইপমেন্ট টাইপ ম্যানুয়াল, সেমি অটোমেটেড, অটোমেটেড এক্সেট্রা। বিভিন্ন প্রকার ইউজ করি আমরা, ডিভাইস ইউজ করি, মেকানিক্যাল ডিভাইস। তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে যেটি আমরা বুঝি, যেমন আমরা প্রথমে ইয়ার্ন নিয়ে আসি, তাহলে ইয়ার্ন ট্রাক থেকে আনলোড করতে হয়, সেইটা আবার ওয়্যার হাউসে রাখতে হয়, ওয়্যার হাউসের আবার নির্দিষ্ট র্যাক আছে, সেখানে আবার মোটরের সাহায্যে বা ওই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রাকের সাহায্যে নিয়ে যেতে হয়, সেখানে রাখতে হয়, যেদিন আবার অর্ডার করা হয়, প্রিন্ট করতে হবে, মানে ইয়ে করতে হবে, সেদিন আবার সেখান থেকে নিয়ে আসতে হয়, সেটা আবার নিটিং ফ্লোরে নিতে হয়, এই নিটিং ফ্লোরে নিটিং করার পর সেই ফেব্রিক আবার ডাইং ফ্লোরে নিতে হয়। এই যে সবখানেই কিন্তু আমাদের প্রোক্রিউমেন্ট থেকে শুরু করে সেটার প্রোডাকশন পর্যন্ত সবখানে এবং ফিনিশ গুডস পর্যন্ত কিন্তু তখন ডেলিভারি দিতে হচ্ছে, এই সবগুলোকে আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলছি। এই সবগুলি কভার করছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। এখানে বলা হচ্ছে যে মুভ স্টক ইনটু ওয়ার হাউস, লকেট স্টক নিডেড, অ্যাকুরেটলি প্রিপেয়ার ইন অল ফোল্ডার্স অ্যান্ড শিপ স্টক ফ্রম ওয়ার হাউস, তো যখন যেখানে দরকার হচ্ছে সেখানে পাঠাচ্ছি। তো এই মোটামুটি আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর সংজ্ঞা। অবজেক্টিভস অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, কেন আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা দরকার, অবশ্যই দরকার, না হলে আমাদের প্রোডাকশন হবে কিভাবে, বা একটা বস্তু যদি একখান থেকে আরেকখানে না সরে আমরা, তাহলে তো ইয়ান গোডাউনেই থাকবে, এমনটা তো হতে পারে না। বলা হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং রেঞ্জেস ফ্রম মুভমেন্ট অফ র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডিজেক্টেড, স্ক্র্যাপস, প্যাকিং ম্যাটেরিয়াল এক্সেট্রা। দিস ম্যাটেরিয়াল আর ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড সাইন্টিফিক মেথড অফ মুভিং, প্যাকিং অ্যান্ড স্টোরিং ম্যাটেরিয়াল ইন অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল লোকেশন। দ্য মেইন অবজেক্টিভস অফ ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কি কি, ইট শুড বি এবল টু ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিস্টেন্স টু বি কভার্ড, ফেসিলেট দ্য রিডাকশন অফ ম্যাটেরিয়াল ড্যামেজ টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি। কিভাবে, মনে করো যে তুমি যদি সেটাকে এনে আনলোড করে ওখানে রেখে দাও বা বাইরে রেখে দাও, তাহলে সেটি কি হবে, নষ্ট হয়ে যাবে বা ইত্যাদি। রিডিউসিং অল ওভার ম্যানুফ্যাকচারিং টাইম অ্যান্ড ডিজাইনিং ইফিসিয়েন্ট ম্যাটেরিয়াল মুভমেন্ট। এই যে ডিজাইনিং ইফিসিয়েন্ট ম্যাটেরিয়াল মুভমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই যে আমার ইয়েটা এটি কোথা থেকে কোথায় যাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন আমার নিচে ডাইং ফ্লোর হবে, উপরে নিটিং ফ্লোর হবে, তখন কি হবে, এই ডাইং নিটিং ফ্লোরে উপর থেকে নিটিং করে নিচে সরাসরি ডাইং ফ্লোরে পাঠিয়ে দেবো, তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা সহজ হচ্ছে। আবার যদি এটা উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে হয়,
তাহলে তো এখানে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে ডিজাইনিংটা যদি ঠিকঠাক হয় তো আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা ভালো হবে এবং আমি প্রোডাকশনটা দ্রুত এবং সুইটেবল করে অ্যাওয়েতে আমি শেষ করতে পারবো। ইমপ্রুভ দ্য ম্যাটেরিয়াল ফ্লো কন্ট্রোল অ্যান্ড ক্রিয়েশন অফ দ্য এনকাউন্সমেন্ট অফ সেফ অ্যান্ড হাজার্ড ফ্রি ওয়ার্ক কন্ডিশন, এটি আরেকটি বড় বিষয় যে হাজার্ড ফ্রি এবং সেফ ফ্রি প্লেস তৈরি করতে গেলে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট অর্থাৎ ওয়ার্ক এনভায়রনমেন্টটা রাখতে গেলে অফ দ্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা দরকার, নাহলে তো যেখানে সেখানে সবকিছু পড়ে থাকে। ইমপ্রুভ প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি, বেটার ইউটিলাইজেশন অফ টাইম অ্যান্ড ইকুইপমেন্ট, ওকে টাইম অ্যান্ড ইকুইপমেন্টের ইউটিলাইজেশন করা, সেটি হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডিং এর কাজ। মনে করো কিভাবে টাইমের প্রপার ইউজ করব, যেহেতু আমাদের অনেক প্রকার হ্যান্ডেলিং রয়েছে, তো এখন আমার জিনিসটা যদি আমি মনে করো ওয়্যার হাউস থেকে নিটিং ফ্লোরে নিয়ে আসতে পারি বা নিয়ে আসি, তাহলে আস্তে আস্তে নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল হ্যান্ডেলিং যদি আমরা করি তো সেক্ষেত্রেও কাজ হবে, কিন্তু হয়তো একটু স্লো হবে। বাট যখন আমরা অটোমেটিক ম্যানুয়াল অটোমেটিক হ্যান্ডলিং করব তখন সেটা আর একটু ফাস্টার হবে, সেটির কাজটা তাড়াতাড়ি হবে। লাইক ডাইমেনশন অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, কি কি ডাইমেনশন রয়েছে, আমরা চারটা ডাইমেনশন এখানে দেখতে পাই, সেটি হচ্ছে যে মুভমেন্ট, টাইম, কোয়ান্টিটি অ্যান্ড স্পেস। বলা হচ্ছে মুভমেন্ট, টাইম, কোয়ান্টিটি, স্পেস। মুভমেন্ট তো আমরা বুঝতে পারছি যে মুভমেন্টটা কি, যে মুভিং প্রোডাক্ট ফ্রম রিসিভিং টু আউটগোয়িং পর্যন্ত, একবারে রিসিভিং থেকে আউটগোয়িং পর্যন্ত, এই রিসিভ করার পর আউটগোয়িং এ যেতে এটার অনেকগুলো প্রসেস, পুরো ম্যানুফ্যাকচারিং হয়ে তারপর কিন্তু বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সবগুলো মুভমেন্টটাকে আমরা বুঝাচ্ছি মুভমেন্ট বা মুভিং প্রোডাক্ট। স্মল স্কেল এক্সাম্পল, যেমন ইউজিং ফ্রক ট্রাক টু মুভ দ্য ইনভেন্টরি ফ্রম স্টোরেজ অন ট্রাক ফর শিপমেন্ট, ছোট ট্রাক যেগুলো ফ্রক ট্রাক যেগুলো দিয়ে আমরা ওই যে সামনে দুটো ইয়ে রয়েছে হাতের মতো যেটা ঢুকিয়ে দিয়ে বড় বড় এই একসাথে বেল অথবা বড় বড় সুতার গাঠ একসাথে উঠাই নিয়ে বড় ট্রাকে দেই। লাইক লার্জ স্কেল এক্সাম্পল বলছে ইঞ্জিন কনভেয়ার সিস্টেম মুভ ইনভেন্টরি অ্যারাউন্ড কত ফিট, প্রায় 1,00,000 ফিটের মতো ডিস্ট্রিবিউশন টু দ্য সেন্টার নিয়ে যাওয়া হয়, যেমন ট্রাকে করে। আর এটা কনভেয়ার বেল্ট হলে মনে করো এখানে লাগানো হয়েছে, এখানে ট্রাক আছে, তাহলে এখানে কনভেয়ার বেল্টটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে, এটা এখানে চলে যাচ্ছে, এখানে কেউ রিসিভ করছে। ওকে লাইক so all types of movement kintu ekta dimension of material handling. to ekhane amra dekhte pacchi je frog truck othoba boro truck jetai boli na keno movement of material. secondly amra jeta bolchi seti hocche time, how long the products will live in storage, received inventory or shipment of the time frame. ei je material handling e kintu time lagche, ei time kintu ekta guruttopurno factor. bola hocche kotokkhon storage e thakche, আমরা যখনই দেখি যে ম্যাটেরিয়াল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে গেলে কিন্তু আমাদের সময় লাগছে। সো ইট ইস অলসো অ্যান্ড ডাইমেনশন অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। কোয়ান্টিটি বলেছে হাউ মাচ প্রোডাক্ট ক্যান বি স্টোরেজ ইন অ্যালোটেড স্পেস, তোমার যে ওয়্যার হাউস রয়েছে সেখানে, তো তোমার যদি বড় ওয়্যার হাউস হয় তাহলে তো তোমার বারবার এনে লোড আনলোড করতে হবে না, মনে করো জায়গা বেশি তাহলে অনেক জিনিস একসাথে রেখে দিতে পারলা। আর যদি স্পেস কম হয় তাহলে ওয়্যার হাউসের কি হবে, যে এই র‍্যাক খালি করে এই র‍্যাকে রাখতে হবে, আবার ওই র‍্যাক খালি করে ওই র‍্যাকে রাখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু কাজটা বেড়ে যাচ্ছে। এন্ড যেটা বলছে অ্যালোটেড প্লেস, কোয়ান্টিটি, স্পেস এবং কোয়ান্টিটি, এবং কত প্রোডাক্ট তুমি আনছো। তুমি যদি অল্প অল্প করে আনো তাহলে হ্যান্ডলিং বেশি হবে, বেশি বেশি করে আনলে কম হবে। সো কোয়ান্টিটি অ্যান্ড স্পেস, টাইম অ্যান্ড মুভমেন্ট, দিস আর দ্য ফ্যাক্টর্স, দিস আর দ্য ডাইমেনশনস অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। ওকে সো টাইপস অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, আমরা দুই প্রকার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং দেখে থাকি, সেটা হচ্ছে প্রথমত একটা ম্যানুয়াল হ্যান্ডলিং, আরেকটি হচ্ছে অটোমেটেড মেকানিক্যাল হ্যান্ডলিং। ম্যানুয়াল হ্যান্ডলিংটা কি, ম্যানুয়াল হ্যান্ডলিংটা বলা হচ্ছে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যখন ওয়ার্কার বা মানুষ যেটা ম্যানুয়ালি করছে সেটাকে হ্যান্ডলিং করছে, সেটাই ম্যানুয়ালিং হ্যান্ডলিং বলা হচ্ছে। তুই কি করছিস, এই কার মাইক্রোফোন মোতালে একটু ইয়ে করো, মোতালে আমি তোমাদের চ্যাট বক্সে ইয়ে দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স শীট ফিল আপ করে দিও। ম্যানুয়াল হ্যান্ডলিং কি, এটা তো খুবই সহজ, নাম শুনেই বোঝা যাচ্ছে। বলা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং রেফার্স দ্য ইউজ অফ ওয়ার্কার্স হ্যান্ডস টু মুভ দ্য ইন্ডিভিজুয়াল কন্টেইনার্স বাই লিফটিং, লোয়ারিং, ফিলিং, ইমটিং অর ক্যারিং দ্যাম।
হ্যাঁ ম্যানুয়ালি যেগুলো আমরা করতে চাই ইট ক্যান এক্সপোজ ইজ দ্য ওয়ার্কার ফিজিক্যাল ডেঞ্জার্স দ্যাট ক্যান বি লিড দ্য ইনজুরিস ডেফিনেটলি ইনজুরিস তো হচ্ছে এ লার্জ পার্সেন্টেজ অফ ওভার হাফ মিলিয়ন নিউ কেসেস অফ দ্য মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার রিপোর্টেড ইন ইউএস এন্ড ইচ ইয়ারস আর রাইজ ইন ম্যানুয়াল হ্যান্ডলিং এন্ড অফেন ইনভলভ ইন স্ট্রেন ইন স্প্রেন ইন পার্সন লোয়ার ব্যাক এন্ড শোল্ডার আপার লিম্বস তো প্রথমত আমরা যদি বলি এখানে না এটা ফিল আপ করতে হবে আমি যে লিঙ্ক দিচ্ছি সেখানে ওকে প্রথমে যেটা হচ্ছে যে ম্যানুয়াল হ্যান্ডলিং তো খুবই ডেঞ্জারাস অবশ্যই এটি যদি সরাসরি কোনো ইঞ্জুরি নাও হয় তারপরেও কিন্তু আমাদের ব্যাক পেইন তারপর লিম হাঁটুর ব্যথা চেস্টের ব্যথা এগুলো কিন্তু যারা কাজ করে তাদের হয় তো এগুলো কেন হয় আমরা যদি সঠিকভাবে এই যে হ্যান্ডলিং গুলো না করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাগুলো বেশি হয় যে মাস্কল এসকালিটনের যে ডিসঅর্ডার গুলি এগুলো বেশি দেখা দেয় ম্যানুয়াল হ্যান্ডলিং এর পর আমরা যদি বলি অটোমেটেড হ্যান্ডলিং যেটি বলা হচ্ছে যে হোয়েনএভার টেকনিক্যালি এন্ড ইকোনমিক্যালি ফিজিবল ইকুইপমেন্ট ক্যান বি ইউজড টু রিডিউস দ্য সামটাইমস এন্ড রিপ্লেস অফ নিট মেবি হ্যান্ডেল এন্ড মোস্ট অফ দ্য এক্সিস্টিং হ্যান্ডলিং ইকুইপমেন্ট অনলি সেমি অটোমেটেড বিকজ হিউম্যান অপারেটর ইজ নিডেড আমরা ফুললি অটোমেটেড এখনো যেটা রোবোটিক অনেক ক্ষেত্রেই হয়েছে যেমন বিদেশের ক্ষেত্রে বিভিন্ন শ্রমিক বা এরা যখন এটি কাজ না করে যেমন করে একটা গাড়ি অ্যাসেম্বলি করবে একটা গাড়ি অ্যাসেম্বলি করার সময় যদি এটা রোবট অ্যাসেম্বলি করে দেয় তাহলে সেখানে কিন্তু ম্যানুয়াল হ্যান্ডলিং এর দরকার নেই অটোমেটেড হ্যান্ডলিং হয়ে যাচ্ছে বাট আমাদের দেশেও কিন্তু অটোমেটেড হ্যান্ডলিং এখনো আসেনি ম্যানুয়াল হ্যান্ডলিং এর পরে কিন্তু আমরা বলবো সেমি যেটি হচ্ছে যেমন ক্রেন দিয়ে মাটি তোলা ক্রেন তো মাটি তুলতে পারছে কিন্তু ক্রেনকে অপারেট করতে কিন্তু একজন মানুষের প্রয়োজন হচ্ছে সো ফুললি অটোমেটেড এখনো হয়নি সো হাউএভার যে অনগোয়িং অ্যাডভান্সেস ইন সেন্সিং মেশিন ইন্টেলিজেন্স আর রোবোটিক্স অ্যান্ড বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে কিন্তু অটোমেটিং হ্যান্ডলিং চলে আসবে তো যেটি হয়তো মানুষকে এটা থেকে মুক্তি দিতে পারবে তো বেশ সেটাই বেশি প্রেফারেবল সো আমরা বলছি না ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সামনের দিন কিন্তু সেটা হোয়াই অটোমেটেড হ্যান্ডলিং এটি কেন আমরা অটোমেটেড হ্যান্ডলিং এ যাবো বা কেন দরকার বলা হচ্ছে ম্যানুয়াল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ওয়ার্ক কন্ট্রিবিউটস এ লার্জ পার্সেন্টেজ অফ ওভার হাফ মিলিয়ন কেস অফ মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার রিপোর্টেড মিলিয়ন ইউনাইটেড স্টেটস যেটা আমরা দেখলাম মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার ইনভলভ দ্য স্ট্রেন এন্ড স্প্রেইন অফ লোয়ার ব্যাক শোল্ডার এন্ড আপার লিম্বস এ সাধারণত ব্যথা হয়ে থাকে যে সমস্ত কাজ শ্রমিকরা কাজ করে দেখি না আমরা সিমেন্টের বস্তা ধানের বস্তা ইত্যাদি কিন্তু নিয়ে যাওয়া হয় বা তারা গাড়ি থেকে নামায় গাড়িতে ওঠায় ঠিক আছে এ ধরনের বলা হচ্ছে দে ক্যান রেজাল্ট প্রোডাক্ট পেইন ডিসএবিলিটি মেডিকেল ট্রিটমেন্ট এন্ড ফিনান্সিয়াল স্ট্রেস ফর দিস অ্যাফিলিয়েটেড উইথ দ্যাম অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফেন ফাইন্ড দ্যামসেলভ পেইং দ্য বিল আইদার ডিরেক্টলি অর দ্য ওয়ার্কার কম্পেনসেশন অর ইন্স্যুরেন্স ইন দ্য সেম মোস্ট অফ দ্য অর্থাৎ আলটিমেট সহজ কথা করে বলতে গেলে যে ওয়ার্কারের যে ফিজিক্যাল কন্ডিশন সেটি আসলে প্রবলেমেটিক হচ্ছে বা খারাপ থাকছে সেজন্য এই ম্যানুয়াল হ্যান্ডেলিংটাকে রিপ্লেস করে ম্যাটেরিয়াল যদি অটোমেটেড হ্যান্ডলিং আসে তাহলে মানুষগুলো এই সমস্ত ডিসঅর্ডার থেকে বেঁচে যাবে তো এটার আবার একটা লও রয়েছে যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটার বলা হচ্ছে দ্য অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি যেটা OHSA যেটা বলছে গিভস দ্য গভর্নমেন্ট অ্যান্ড Ontario board powers to make the regulation set the general principle and duties of workplace parties and the regulation set out the detail how these duties are to be carried out and many regulation have been under the act for example there are four separate safety regulation that apply industrial embellishment construction sites mines and healthcare facilities employer supervisor owner dekho amader ekhon company te ki royeche je ki bolbo je hoyeche কমপ্লায়েন্স রয়েছে তোমরা যেহেতু অনেকেই চাকরি করে থাকো তো এই কমপ্লায়েন্স এর মানে কি তারা কিন্তু এই যে শ্রমিকদের সবকিছু দেখে হেলথ এন্ড সেফটি ঠিক আছে অধিক কাজ করানো হচ্ছে কিনা বা এগুলো করানো হচ্ছে কিনা সেগুলো কিন্তু সবই দেখে ঠিক আছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট ওকে তাহলে লও কিন্তু তাই বলছে যে ওকে ম্যাটেরিয়াল মুভমেন্ট থ্রু সাপ্লাই চেইন তাহলে এই যে ম্যাটেরিয়াল মুভমেন্ট থ্রু আউট সাপ্লাই চেইন আমরা সাপ্লাই চেইন এর মাধ্যমে ম্যাটেরিয়াল মুভমেন্টটাকে দেখব বলা হচ্ছে ম্যাটেরিয়াল মুভমেন্ট টেক প্লেস থ্রু আউট দ্য এভরি স্টেজ অফ বিজনেস সাপ্লাই চেইন ফ্রম ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন সো ম্যানুফ্যাকচারিং ট্রান্সপোর্টেশন স্টোরেজ ওয়ার হাউজিং এন্ড ডিস্ট্রিবিউশন আমরা যে ম্যানুফ্যাকচারিং করছি বা এই যে সাপ্লাই চেইন বলতে কি বোঝায় সাপ্লাই চেইন বলতে যেটা আমরা বুঝি সেটা যে একটা অর্থাৎ একটা ফেব্রিক তৈরি করবো আমরা বা একটা গার্মেন্টস তৈরি করবো তো এই গার্মেন্টস এর সামনে বাকি যে সমস্ত আছে গার্মেন্টস এর সামনে একটা গার্মেন্টস তৈরি করতে গেলে প্রথমে তাকে কি কি করতে হবে
আমরা সেটা জানি যে প্রথমে আমাদের ইয়ার্ন থেকে সুতা থেকে তুলা তৈরি করতে হবে, তুলা থেকে তারপর আমাদের কি তৈরি করতে হবে, সুতার পর ফেব্রিক তৈরি করতে হবে, ফেব্রিক থেকে আমাদের ডাইং করে তারপর কিন্তু আমাদের ফেব্রিক ইয়ে তৈরি করতে হচ্ছে, অর্থাৎ ব্যাপারে। তাহলে এই যে পুরোটা, এটাকে কিন্তু আমরা সাপ্লাই চেইন বলছি। তো বলা হচ্ছে ম্যাটেরিয়াল থ্রু মুভমেন্ট থ্রু আউট দ্য সাপ্লাই চেইন। হ্যাঁ, সাপ্লাই চেইনের মাধ্যমে মুভমেন্ট তো হবে। তাহলে সেগুলো কিরকম? বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং, প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। বলা হচ্ছে ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস উই হ্যাভ টু মুভ দ্য হ্যান্ডেল ইনবাউন্ড শিপমেন্টস অ্যান্ড ফিনিশ গুড উইথিন ইউর ফ্যাক্টরিজ অ্যান্ড স্টোরেজ স্পেস। অবশ্যই তোমাকে এটাকে মুভ করাতে হচ্ছে। ট্রান্সপোর্টেশন, দ্য ম্যানুফ্যাকচারিং উইল সেন্ড দ্য প্রোডাক্টস টু দ্য হোলসেলার অ্যান্ড ইন্টারনাল ওয়ার হাউস অ্যান্ড দ্য প্রোডাক্টস নিডেড টু বি হ্যান্ডেল অ্যান্ড সেট আপ ইউনিট পার্টস পিলার্স অর ইজিয়ার শিপিং। তোমার ম্যানুফ্যাকচারিং হয়ে গেলে সেটা আমরা ট্রান্সপোর্টে পাঠাচ্ছি, যার কাছে বিক্রি করছি বা যে নিচে অর্ডার স্টোরেজ অ্যান্ড ওয়ার হাউস, তারপর যে বেটা এগুলো নিয়েছে সে তার কাছে স্টোরেজ করছে। বলা আছে দ্য প্রোডাক্টস অ্যান্ড নিড টু বি আপলোডেড ইন সেফটি অ্যান্ড ইফেক্টিভলি অ্যাজ ওয়েল মুভড ইন্টারনালি উইথিন দ্য ওয়ার হাউস টু দ্য ডিফারেন্ট স্টোরেজ র‍্যাকস। অ্যান্ড মনে করো সে সেখানকার একটা দোকান, মনে করো এখানে ইনফিনিটি দোকান, তার একটা ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরিতে সে ম্যানুফ্যাকচারিং করেছে, সেখান থেকে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে তার এখানে ইনফিনিটিতে এসছে। তাহলে ইনফিনিটিতে সে প্রোডাক্ট শো করবে বা প্রোডাক্ট স্টোরেজ করবে এবং বাকি প্রোডাক্ট কিছু ডিসপ্লে করবে। অ্যান্ড ডিস্ট্রিবিউশন, দিস ম্যাটেরিয়াল উইল বি ডিস্ট্রিবিউটেড, রিটেলার ও কাস্টমার হ্যাভ দ্য প্যাকড। অ্যান্ড তারপর কি হবে, প্রত্যেকটা দোকান থেকে তারা প্যাক করে নিয়ে চলে যাবে। তাহলে এটাও কিন্তু ডিস্ট্রিবিউশন। তাহলে সবগুলোকেই, সবগুলো স্টেজে কিন্তু আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা হচ্ছে, ম্যাটেরিয়াল মুভমেন্টটা হচ্ছে। এখানে কিন্তু টপিকসটা হচ্ছে ম্যাটেরিয়াল মুভমেন্ট থ্রু আউট দ্য সাপ্লাই চেইন। ওকে, আশা করি বুঝেছি আমরা। অর্থাৎ সাপ্লাই চেইনের মাধ্যমে কিন্তু আমাদের ম্যাটেরিয়ালটা মুভমেন্ট হচ্ছে। বলা আছে ফাইভ অ্যাক্টিভিটিস অফ ম্যানুয়াল হ্যান্ডলিং। আমরা যদি ম্যানুয়াল হ্যান্ডলিং করি তাতে কি কি ক্ষতি হয় সেটা তো অবশ্যই জানবো। তো এই ম্যানুয়াল হ্যান্ডলিং এর অ্যাক্টিভিটি গুলো কি কি, বা কিভাবে আমরা এটাকে কোন একটা বস্তুকে, কোন একটা প্রোডাক্টকে হ্যান্ডলিং করতে পারি, নড়াতে পারি? প্রথমত লিফটিং, লোয়ারিং। বলা হচ্ছে লিফটিং ইজ রেইজ টু ফ্রম এ লোয়ার টু হাই লেভেল। তো কি, এটা তো খুবই সহজ, লিফটিং অ্যান্ড লোয়ারিং। বলা হচ্ছে লিফটিং ইজ রেইজ টু ফ্রম এ লোয়ার হাই লেভেল, দ্য রেঞ্জ অফ লিফট ক্যান বি ফ্রম গ্রাউন্ড অ্যাজ ইউ ক্যান রিচ ইউর হ্যান্ডস, অ্যান্ড লোয়ারিং ইজ দ্য অপোজিট অ্যাক্টিভিটি ফ্রম দ্য লিফটিং। তাহলে কথা হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে কত দূরে অথবা এখান থেকে কত দূরে, লিফটিং অ্যান্ড লোয়ারিং। পুশিং অ্যান্ড পুলিং, দিস ইজ ভেরি সিম্পল। বলা হচ্ছে পুশিং টু প্রেস দ্য এগেনস্ট দ্য ফোর্স ইন অর্ডার টু মুভ দ্য অবজেক্ট অ্যান্ড অপোজিট দ্য পুল, এদিকে অথবা এদিকে। অ্যান্ড টুইস্টিং, দেখো একটা জিনিস যখন টেবিলের সাইডে রাখতে হয় আমাদের, তখন কিন্তু আমরা টুইস্ট করি, আমরা কিন্তু 45 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরি। সেটা কতখানি ঘুরতে হবে সেটা ডিপেন্ড করছে, আবার অথবা পিছনে ঘুরি একবারে 180 ডিগ্রি, যে কত ঘুরতে হবে, ঠিক আছে? টুইস্টিং বলা আছে অ্যাপ্লাইড, যেটি MMH ম্যানুয়াল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, যেটা ইজ অ্যাট দ্য মুভিং আপার আন্ডার বডি অ্যান্ড ওয়ান সাইড অ্যান্ড ওয়াইল্ড বডি রিমেন্স ইন দ্য অ্যাক্টিভিটি ইন দ্য ফিক্সড পজিশন। বডি ফিক্স থাকবে, অর্থাৎ মানে পা ঠিক থাকছে কিন্তু বডিটা আমরা কি করছি, ঘোরাচ্ছি, টুইস্টিং ক্যান, সো সেটাকে আমরা বলতেছি টুইস্টিং। এখানে যে ছবিতে দেখা যাচ্ছে এটি সাধারণত টুইস্টিং। ওকে, ক্যারিং, তো ক্যারিং তো আমরা জানি। বলা হচ্ছে হ্যাভিং অ্যান অবজেক্ট অন হ্যাভিং অ্যান অবজেক্ট ইন গ্রাস অ্যান্ড অ্যাটাচ ওয়াইল অ্যাক্ট অফ দ্য মুভিং, দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট বিকামস এ পার্ট অফ টোটাল ওয়েট টু দ্য পার্সন ডুইং ওয়ার্ক, সেটি ক্যারিং করা। হোল্ডিং, হ্যাভিং অ্যান অবজেক্ট অন গ্রাফস ওয়াইল স্ট্যাটিক বডি পজিশন, দিস ইজ হোল্ডিং, একটা ধরে রাখতে হচ্ছে সেটাকে আমরা। তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলি, এগুলো সাধারণত ম্যাটেরিয়াল হ্যান্ডলিং হলে হয়, বা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে এই কয়েকটা অ্যাক্টিভিটি সাধারণত করতে হয়, তুমি যদি হাত দিয়ে বা ম্যানুয়ালি সেটাকে হ্যান্ডলিং করতে চাও। ওকে, নাও নয়েস লিফটিং গাইডলাইন্স। নয়েস কি? নয়েস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা একটা অর্গানাইজেশন। ওয়ার্ক প্র্যাকটিসেস গাইড ফর দ্য ম্যানুয়াল লিফটিং 182 অ্যান্ড NOIS guidelines determine the what the maximum load should be given to the flowing characters. অর্থাৎ এই যে যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অর্গানাইজেশনটা বলছে যে কি পরিমাণ ইয়েটা দিতে হবে, বা একজন ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তি কি পরিমাণ লোড দিতে পারে, সুস্থ সবল ব্যক্তি কি পরিমাণ লোড দিতে পারে, এবং একই সাথে আমার লোডের প্রকৃতি এবং গতি অনুসারে, অবস্থান অনুসারে তাকে কতটুকু লোড দেওয়া উচিত, বা সে কিভাবে কাজ করবে, এই ধরনের কিছু গাইডলাইন
এটি দিয়ে থাকে এই সংস্থাটি বলা হচ্ছে ওয়েট টু দা অবজেক্ট লিফটেড বলা হচ্ছে পজিশন অফ দা লোড উইথ রেসপেক্ট টু দা বডি স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট অফ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিস্টেন্স এটি কতটুকু বা এটির উপর ডিপেন্ড করে তাকে লোড দিতে হবে সেকেন্ডলি দ্য ডিজাইন দ্য হরিজন্টাল ডিস্টেন্স টু বি এস ক্লোজ টু দ্য 7 ইঞ্চি এস পসিবল হরিজন্টালি যেটা থাকবে এই যে এখানে আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি এটা হরিজন্টাল এটা ভার্টিক্যাল তাহলে হরিজন্টালের এটা ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এখানে একটা ওজন আছে সেটাকে সে এখানে তুলবে তাহলে দ্য ডিজাইন হরিজন্টাল ডিস্টেন্স উইল বি ইঞ্চিজ অ্যাজ পসিবল দ্য ডিজাইন মানে 7 ইঞ্চি বেশি দূরে থাকা উচিত নয় ডিজাইন ভার্টিক্যাল লোকেশন অফ দ্য অরিজিন অ্যান্ড লিফ টু বি দ্য লেস্ট ফ্রম দ্য ফ্লোর মোটামুটি কত 30 ইঞ্চি এর বেশি দ্য ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স উড নট বি নট লেঙ্গার দেন 10 ইঞ্চিস এটা যদি সামনে মানে ভার্টিক্যাল এটি 10 ইঞ্চির বেশি হচ্ছে না আর যদি লিফ টু বি দ্য ভার্টিক্যাল লোকেশন এটির অবস্থান 30 ইঞ্চির বেশি উপরে হচ্ছে না মানে হওয়া উচিত হবে না এটি বলছে এই সংস্থাটি একজন আদর্শ মানুষের উপর তাদের কিছু এক্সপেরিমেন্টের ভিত্তিতে তারা এই ধরনের কথা বলছে তো এখানে সেটিরই দেওয়ার চেষ্টা করেছে এখানে একজন ব্যক্তি আছেন এখানে অবজেক্টটি রয়েছেন তাহলে সেই ব্যক্তির অবস্থান থেকে অবজেক্টটির একটি ডিস্টেন্স রয়েছে সেটিকে আমরা H1 বলছি বা যে কোনোটাই বলা যেতে পারে সেকেন্ডলি সেই ব্যক্তিটি তার বস্তুটাকে উঠিয়ে আরেকটি অবস্থানে নিয়ে যাবে তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব রয়েছে একটা যেটাকে আমরা ডি বলছি ডি বলতে পারি ডিস্টেন্স তো এখানে যদি এটা V1 বলছি এটা যদি আমরা V2 বলি অর্থাৎ এইটুক হলো V1 এইটুক হলো V2 তাহলে V1 প্লাস V2 সমান V অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা পাবো ঠিক আছে এবং এখান থেকে সামনে কতটুকু এগিয়ে যাবে এই ডিস্টেন্সটা এটা যদি আমরা উপরের দিকে কল্পনা করি তাহলে এখান থেকে সেটা এখানে যাচ্ছে তাই না ওকে বলা আছে H1 V1 D এন্ড F ওকে এগুলো তো আমরা জানি বা দেখলাম নাও নায়স ইকুয়েশন এই যে বলা হচ্ছে রিকমেন্ডেড ওয়েট লিমিট বা RWL এই যে রিকমেন্ডেড ওয়েট লিমিট বা RWL যেটি সেটি একটা সূত্র দিয়েছেন এই সংস্থা যে LC ইনটু 51টা পরে বলছে HM ইনটু VM ইনটু DM ইনটু AM ইনটু FM ইনটু CM এই Mটা কি Mটা হচ্ছে মাল্টিপ্লায়ার আর এইচ ভি ডি এ কি দেখ বলা হচ্ছে হরিজন্টাল লোকেশন অফ দা অবজেক্ট টু রিলেটিভ দা বডি এখানে একটা ছবি থাকা উচিত ছিল আচ্ছা হরিজন্টাল লোকেশন এই যে এখান থেকে এখানে ছিল কতটুকু তারপর ভার্টিক্যাল লোকেশন অফ দা অবজেক্ট রিলেটিভ টু দা ফ্লোর ভি এখান থেকে কত উচ্চতায় বস্তুটা রয়েছে ভি ওকে তারপরে যদি আমরা বলি যে ভির পরে দ্য ডিস্টেন্স অবজেক্ট মুভড ভার্টিক্যালি এইখান থেকে কতটা উপরে উঠাতে হবে বস্তুটা সেটা টি এ অ্যাসাইমেট্রি অ্যাঙ্গেল অফ দ্য টুইস্টিং রিপ্লেসমেন্ট এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন মনে করো তুমি দাঁড়িয়ে আছো তোমার বস্তুটা পাশে তাহলে তোমাকে তো ঘুরে রাখতে হবে না মনে করো এটা তোমার অবস্থান এখানে তুমি দাঁড়িয়ে আছো ওকে তো তোমার বস্তুটা রাখতে হবে এইদিকে তাহলে তোমাকে কি একটু ঘুরে রাখতে হচ্ছে মোচড় খেতে হচ্ছে তাহলে এটা একটা অ্যাঙ্গেল সেটাকে বলা হচ্ছে যে অ্যাসাইমেট্রি অ্যাঙ্গেল অর টুইস্টিং রিকোয়ারমেন্ট যে কতটুকু এটা ডিগ্রিতে প্রকাশ করা হয় 45 90 ঠিক আছে 90 তারপর 180 360 এভাবে কোথায় রাখতে হবে সেটি ফ্রিকোয়েন্সি সি হচ্ছে কাপলিং কোয়ালিটি অফ ওয়ার্কার গ্রিপস অ্যান্ড অবজেক্ট তুমি যে বিষয়ে অর্থাৎ হাত দিয়ে তোমার যে বস্তুটাকে ধরবা গ্রিপ করবা তাহলে সেখানে গ্রিপসের যে একটা কোয়ালিটি রয়েছে সেটি কিরকম বা কত কিভাবে ধরতে পারছো সেটি এম হচ্ছে মাল্টিপ্লায়ার সবগুলোর সাথে রয়েছে এটি সাধারণত চার্ট রয়েছে সেই চার্ট থেকে একটা নির্দিষ্ট ইয়ের বিপরীতে এটি পেতে হয় ওকে চলো বলা হচ্ছে দ্য নায়স লিফটিং ইকুয়েশন অলওয়েজ ইউজ লোড কনস্ট্যান্ট LC 51 পাউন্ডস এটি এখানে যে 51 লেখা হচ্ছে তুমি যদি পাউন্ডে হিসাব করো তাহলে 51 ধরে করতে হবে আর যদি কেজিতে হিসাব করো তাহলে 23 কেজি ধরে হিসাব করতে হবে এটি হচ্ছে নায়সের একটা স্ট্যান্ডার্ড ঠিক আছে
Okay. Which represent the maximum recommended load when lifted under ideal condition. From the starting point, the equation uses several tags variable expressed as a coefficients or multipliers in the equation M over the and several decrease load constant to the lifting tags. Tale ekjon byakti tar ei je bosto obosthan upor bhitti kore এই ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করতে পারবে যে রিকমেন্ডেড ওয়েট লিমিট তার কত ঠিক আছে তো চলো সূত্রটা আরেকটু আমরা ডিটেইলস দেখি ওকে হরিজন্টাল লোকেশন অফ হ্যান্ডস এইচ যেটা আমরা বলছি তাহলে এইচ কোনটা এখান থেকে এখানে বুঝো এইখান থেকে অবস্থান থেকে আমার মানে আমার যে মেইন পা অথবা পায়ের এখানে যদি আমরা ভর কেন্দ্র সৃষ্টি করি এবং বস্তুটার যে ভর কেন্দ্র বলা আছে মেজার এন্ড রেকর্ড দা হরিজন্টাল লোকেশন অফ দা হ্যান্ডস বোথ অ্যাজ দা অরিজিন এন্ড দা এন্ড অফ দা লিফটিং টাস্ক মেজার এন্ড রেকর্ড দা হরিজন্টাল লোকেশন হ্যান্ডস এন্ড অফ দা লিফটিং টাস্ক অনলি ইফ সিগনিফিকেন্ট কোয়ান্টিটি ডিফার দা হরিজন্টাল লোকেশন ইজ ডিটারমাইন্ড বাই মেজারিং দা ডিস্টেন্স বিটুইন দা পয়েন্ট projected on the floor and directly below the point of the grasping of the object and the mid of the point ankle of the picture below অর্থাৎ আমার দুই পায়ের মাঝখান থেকে আমার যে প্রজেকশন বস্তুটা রয়েছে সেই প্রজেকশন বস্তুটার মাঝখানে যে ডিসটেন্স সেটিকে আমরা বলতেছি h horizontal location in hands বা h বলছি আমরা ওকে তাহলে আমার অবস্থান থেকে আমি যে হাত দিয়ে ধরবো সেই বস্তুর অবস্থানটাকে h বলা হচ্ছে vertical location of hands v the measure the record of vertical location অর্থাৎ এই ভূমি থেকে আমার এই পর্যন্ত বস্তুটার উচ্চতা অর্থাৎ ভূমি বলবো না অর্থাৎ যে ওখান থেকে মানে আমার পা থেকে বস্তুটার উচ্চতা কতটুকু above the floor at the end, end of the destination of the lifting tasks the vertical location is measured from the floor or standing surface অনেক সময় তো আর সব সময় ফ্লোরে দাঁড়িয়ে থাকে না স্ট্যান্ডিং সারফেসও হতে পারে টু দা ভার্টিক্যাল মিড পয়েন্ট বিটুইন দা হ্যান্ড গ্রাফস অ্যাজ দা ডিফাইন লার্জ মিডল কুঙ্কলি অর অফ দা হ্যান্ড যেটি বলা হচ্ছে যে মোটামুটি আমাদের যে হাতের জয়েন্ট রয়েছে এইখানে থেকে আমরা ইয়ে করি নির্ণয় করি যে কতটুকু উচ্চতায় রয়েছে তাহলে প্রথমে আমরা পেলাম আমাদের অবস্থান থেকে বস্তুটা কত দূরে দ্বিতীয়ত ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স এখন আমাদের জানতে হবে এইখান থেকে বস্তুটাকে উপরে কত দূরে উঠাতে হবে এটাকে আমরা বলতেছি ডি দা ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স অফ দা লিফট ডিটারমাইন দা সাবস্ট্রাক্টিং দা ভার্টিক্যাল লোকেশন ভি এট দা স্টার্ট অফ দা লিফট ফ্রম দা ভার্টিক্যাল লোকেশন ভি এন্ড দা এন্ড অফ দা লিফট For lowering tasks, the subtract V location and in V is the, from the start. একই ক্ষেত্রে লোয়ারিং এর ক্ষেত্রে তখন আমরা উপর থেকে নিচে চিন্তা করব তাহলে আমরা কি কি পেলাম আমাদের H পেয়েছি আমাদের V পেয়েছি আমাদের D পেয়েছি ওকে এরপর অ্যাসাইমেট্রিক অ্যাঙ্গেল দেখো তো ছবিটাতে কি দেখা যাচ্ছে ছবিটাতে দেখা যাচ্ছে ভদ্রলোক এখান থেকে এই পাশে জিনিসগুলো রাখছে তাহলে কি সে অ্যাসাইমেট্রিক ভাবে এখানে ঘুরে যাচ্ছে অর্থাৎ সে ঘুরে গেলে এটার সাথে মিলে যাবে সিমেট্রিক কি একই রকম ওকে তাহলে সে এখানে ঘুরে যাচ্ছে অর্থাৎ এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এটা সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে তো এখানে সে কমও ঘুরতে পারে 45ও ঘুরতে পারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে পাশেই রাখছে একটু কাছেই রাখছে ওকে The measure the degree of which body required to twist or turn during the lifting task. The symmetric angle is the amount of the কি বলা হচ্ছে is the amount of the trunk and shoulder rotation required by lifting task. So sometimes the twisting not caused by the physical aspect of the job and rather than the employee using core body mechanics. মাঝে মাঝে পুরোটাই ঘুরে যায় if this is no case. So এটা যতটুকু ঘুরবে ততটুকু. এরপরে আসে coupling. তাহলে এখানে আমরা এটাকে কিসে পাবো ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রিতে পাবো সেন্টিগ্রেড না ওকে কাপলিং কাপলিং কে এবার যে ধরবে গ্রিপ করবে হাত দিয়ে বা এই বস্তুটাকে
সেটা কিরকম ভাবে কতখানি গ্রিপ করছে, আমরা বলি না খুব শক্ত করে ধর, শক্ত করে ধরছে অথবা আস্তে আলতো করে ধরছি, সেটা কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কিরকম ধরতে পারছো। বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য কোয়ালিটি অফ দ্য কাপলিং বিটুইন দ্য ওয়ার্কার্স হ্যান্ড অ্যান্ড দ্য অবজেক্ট, সেটি কেউ এটাকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করছি, সেটি গুড, ফেয়ার অর পোর। গুড কে এক দিচ্ছি, ফেয়ার কে দুই দিচ্ছি অর তিন। এ গুড কাপলিং উইল রিডিউস দ্য ম্যাক্সিমাম গ্রাস ফোর্স রিকোয়ার্ড অ্যান্ড ইনক্রিজ দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য লিফটিং। দ্য হোয়াইল এ পোর কাপলিং উইল জেনারেলি রিকোয়ার হায়ার ম্যাক্সিমাম গ্রাস ফোর্স অ্যান্ড ডিক্রিজ দ্য অ্যাকসেপ্টেবল ওয়েট অফ দ্য লিফটিং। তাই না, শক্ত করে ধরলে ইয়ে কম লাগবে, শক্তি জোর কম লাগবে উপরে উঠাতে, আর আস্তে করে থাকলে একটু বেশি লাগবে, নিচে সরকে যেতে পারে, চলে যেতে পারে। ওকে, তাহলে সি পেলাম, তাহলে সি এর মানটা আমরা 1, 2, 3 এখান থেকে পাবো। এবার আসি ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সিটা কি? ফ্রিকুয়েন্সি মানে তো আমরা জানি কতবার, সেটিকে আমরা ফ্রিকুয়েন্সি বলছি, তাই না? তাহলে এই যে কাজটা আমি করছি এটি কতবার করব, সেটি ডিউরিং দ্য একটা নির্দিষ্ট সময়, অ্যাভারেজ নাম্বার অফ লিফটস পার মিনিট এটা হতে পারে, আর বিং ইভালুয়েটেড দিস ইজ লিফটের ফ্রিকুয়েন্সি, অর্থাৎ প্রতি মিনিটে কতবার সে এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে বস্তুটা উপর কতগুলো বস্তু উপরে উঠাচ্ছে। দিস দিস ইনফরমেশন ক্যান অফেন বি ভেরিফাইড বাই অ্যাক্সিং অ্যাভারেজ প্রোডাকশন রেট ফ্রম দ্য গ্রুপ লিডার, সুপারভাইজার, প্রোডাকশন ম্যানেজার এটসেট্রা। নয়েজ রিকমেন্ডেড 15 মিনিট স্যাম্পলিং অবজারভেশন পিরিয়ড অ্যান্ড ফ্রিকুয়েন্সি ভ্যালু উইল বি বিটুইন 0.2 লিফটস পার মিনিট, প্রতি মিনিটে 0.2টা মানে সর্বোচ্চ রিকমেন্ড করে, এন্ড 15 লিফটস পার মিনিট ফর আমরা যদি বলি যে ফ্রিকুয়েন্সি অফ দ্য টাস্ক লেস দেন 0.2 লিফটস পার মিনিট এভরি 5 মিনিটস আর উইল ম্যাক্সিমাম 0.2 পার মিনিট, তাহলে আমরা দেখছি এরা রিকমেন্ড করছে যে 0.2টা কাজ করার জন্য, মানে 0.2টা প্রতি মিনিটে, তো আর তাহলে 0.2 মানে তো আর একটাও না, একটা কাজও হচ্ছে না, তাহলে একটা কাজ হতে গেলে প্রায় 0.2 কে যদি আমরা গুণ দেই 1 করতে গেলে কয়েক মিনিট লাগছে। ওকে, লোড, অর্থাৎ প্রতি মিনিটে কতবার করছি এটা হচ্ছে কথা। লোড এটা কিন্তু আরেকটি অবজেক্টিভস, কারণ কতটুকু লোড আমি উঠাবো, ডিটারমাইন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট লিফটেড কতটুকু উঠাতে হবে, ইফ নেসেসারি ইউজ অ্যান স্কেল টু ডিটারমাইন দ্য এক্সাক্ট ওয়েট অফ দ্য ওয়েট, ইফ দ্য ওয়েট অফ দ্য লোড ভেরিসেস লিস্ট অফ দ্য লিফট ইউ শুড রেকর্ড দ্য অ্যাভারেজ ম্যাক্সিমাম ওয়েট লিফটেড, যদি কম বেশি হয় তাহলে অ্যাভারেজটা হিসাব রাখবো। এখন আরেকটি কথা আসতেছে ডিউরেশন, কত সময় ধরে একজন ওয়ার্কার এই কাজটি করবে। মনে করো নিচ থেকে উপরে ট্রাক লোড করছে তরমুজ, তাহলে তরমুজ তো ট্রাকে উঠাচ্ছে, তাহলে মিনিটে কয়টা তরমুজ উঠাচ্ছে সেটা ফ্রিকুয়েন্সি, কত কেজির তরমুজ উঠাচ্ছে সেটা লোড, এবং কত সময় ধরে উঠাচ্ছে সেটা ডিউরেশন। ওকে, বুঝলাম আমরা। তাহলে এক শর্ট লিফটিং যদি 1 আওয়ারের ভিতরে কাজ করে, 2 দিব মডারেটের জন্য আর 8 দিব লং ধরে যদি কাজ করে। ওকে, তাহলে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটু ক্লিয়ার করে বোঝা যাচ্ছে যে হরিজন্টাল ফ্যাক্টর কত ডিস্টেন্স h, এখান থেকে এটা কতটুক সেটা v, তারপর এই v থেকে এটা কত দূর সরাতে হবে সেটা d, এটা ঘুরবে কিনা কত সময় ধরে, ঠিক আছে, এখানেও আরেকটা ডিস্টেন্স আছে h1 যদি আমরা এটাকে বলি, তাহলে এটা h2, ক্লিয়ার? ওকে, তো এই যে এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, নায়োসের একটা সূত্র, সেটি হচ্ছে রিকমেন্ডেড ওয়েট, আমরা একটু দেখি যে LC1 51, এই যে 51 পাউন্ড যখন তুমি দিবা, HM, VM, DM, FM, CM, এখন তো আমরা সব জানি কোনটা কি, H মানে ডিস্টেন্স, V কত ভার্টিক্যাল উঠাতে হবে, D কতটুক নিচ থেকে উপরে উঠবে, A ঘুরবে কিনা, কতবার গ্রিপিং গ্রিপসিং কতখান, তাহলে আমাদের বের করার সূত্র দুটো মেট্রিক সিস্টেমে যদি তুমি বের করো অথবা US সিস্টেমে বের করলে, এখানে 51টার পরিবর্তে তখন 23 দিতে হবে, তাহলে 23 দিয়ে তারপর এগুলো বসাইতে হবে মান, অথবা 51 দিয়ে মান বসাইতে হবে। তো যখন এইচ ইউজ করব 23, তখন কিন্তু এই সূত্রটা, এইচ এর মানটা 25 দিয়ে ভাগ হবে, এটা সূত্র, কেন আসছে এটার এক্সপ্লানেশন অনেক, ঠিক আছে, ভার্টিক্যাল মাল্টিপ্লায়ার
1 minus 0.003 into v minus 75 এটা ভেক্টরের ভিতরে এটাকে কি বলে এর দূরত্ব থেকে ভুলে গেছি আমি ওকে তারপরে